হাইকোর্টের উকিল প্রায় 30 বছর আমার ওকালতির বয়স হাইকোর্টে। তো সেই হিসেবে আমি একজন আইনজীবী হিসেবে বলছি যে 2 তারিখে সম্ভবত ওই 7 তারিখের আগেই নির্বাচন হয়ে যাবে, ওনার ক্যান্ডিডেট হয়ে বাতিল হয়ে যাবে, উনি বাতিল হয়ে যাবেন। আমার বিশ্বাস আইন সূক্ষ্ম। আমি মাইক দিয়ে তোমাদের সাথে বলতে পারতেছি না, আমার গলা ভাঙা, নাইলে ভালো হইতো। আমি মাইক দিয়ে বলতে পারতেছি না তো, তাহলে ভালো হইতো। যাই হোক, 2 তারিখে 4-5 জন বিচারক যখন বিচার করবেন তখন ওই একজনের বিচারের মতো বিচার হবে না, আইনগত বিচার হবে। সাংবিধানিক ভাবে যে ব্যক্তি 2 দেশের নাগরিক, আমাদের ওই ক্যান্ডিডেট হল্যান্ডের নাগরিক, হল্যান্ড মানে নেদারল্যান্ড, দেশের নাম নেদারল্যান্ড, তো সেটাতে হল্যান্ড কয় মানুষ, সেই জন্য ওনারে হল্যান্ড স্বাভাবিক কয় না মানুষ, উনি সেই দেশে থাকতেন, সেই দেশে থাকতেন, উনি সেই দেশের নাগরিক হয়েছেন। ওই 2 দেশের নাম হইল, আসল নাম কাগজে কলমে নেদারল্যান্ড, নেদারল্যান্ডের উনি নাগরিক। সেই হিসেবে শাসনতন্ত্রে আছে, শাসনতন্ত্রে আছে কোন ব্যক্তি 2 দেশের নাগরিক হইলে সে নির্বাচন করতে পারবে না বাংলাদেশে, বাংলাদেশে নির্বাচন করতে পারবে না। এইটা 2 তারিখে স্পষ্ট হয়ে যাবে, উনি 2 তারিখেই ওনার 7 তারিখে নির্বাচন হয়ে যাবে। এই মাঝখানে এই মারামারি কাটাকাটি যা করতেছে এটা খুব বেশি। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, আমি শুধু এইটুকু বলবো যে আজাদ ভাই, আমি আগেই তো বললাম জনবান্ধব, জনদরদী, শিক্ষানুরাগী, সব দিক দিয়ে যদি বেলার মৃদুভাষী, আস্তে কথা বলেন, কম কথা বলেন, অথচ সব মানুষের সাথে হাসি মুখে কথা বলেন, সব মানুষের সাথে হাসি মুখে অনেক কথা বলেন, সব মানুষ ওনার কাছে যাইতে পারে, গান সাহায্য পাইতে পারে, পান অনেকেই পায়, স্কুল কলেজ মাদ্রাসায় এই সমস্ত প্রতিষ্ঠানে কত জায়গায় যে কত টাকা উনি দিচ্ছে তার হিসাব করে পাওয়ার কথা নাই। আমি আমার বাড়ির সামনে একটা মসজিদ দিছি, আমি আমার বাড়ির সামনে নতুন বাড়ি করছি গোয়ালন্দের মধ্যে, তাও এই সদরেও না, ওনার ভোট দেওয়া আগে আগাবে না সেই জায়গার মানুষ। আমি গোয়ালন্দের মধ্যে একটা বাড়ি করছি, সেই বাড়ির সামনে রাস্তার সাথে একটা মসজিদ দিছি, 50 লাখ টাকা প্রায় খরচ, সেই তার মধ্যে 8 লাখ টাকা দিছে ওনার 2 ভাই, 8 লাখ টাকা দিছে ওনার 2 ভাই, তাহলে বুঝেন এরকম কোন জায়গায় গেলে পাওয়া যায়। আমার ওই গ্রামের মানুষ সব গরিব, তারা কৈছিল টিনের ঘর আর টিনের বেড়া দেন, আমি কেউ টিনের ঘর আর টিনের বেড়া দিব না, আরম্ভ করি হয়েই যাবে না, হয়ে যাবে না। তো ওরা মতন যদি এরকম দানবীর আর 3-4 জন পাওয়া যায় তাহলে এমনি দানে দানে হয়ে যায় নাকি? তো উনি এই কোতোয়ালির এমন শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে যারা চাইছে, যারা যায় নাই তারা পায় নাই, যারা চাইছে গেছে অবশ্য অবশ্যই চাইছে। তো উনি আসলে উনি একজন সফল মানুষ, ওনার কোনো কিছুর অভাব নাই, উনি মানুষকে অনেক দিতে পারে, ওনার নেওয়ার কোনো প্রয়োজন নাই, উনি একজন সফল মানুষ না, ব্যবসা করে ব্যবসায়ী জীবনে একজন সফল মানুষ, ওনার নেওয়ার কিছু নাই, শুধু দেওয়ার আছে। তো ওনাকে যদি আমরা ভোট দিয়ে বানাই তাইলে ওই যে একজন আমার কোন জায়গার জন্য বক্তৃতা বুঝছিল, বক্তৃতা দিয়ে বলছিল আজাদ ভাইয়ের মুখে হাসি ফুটাবো, আজাদ ভাইয়ের মুখে মুখে হাসি ফুটবে না, 7 তারিখে আমরা যদি ওনার ইগল মার্কায় ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করি তাইলে আমাদের সমগ্র কোতোয়ালিবাসীর মুখে হাসি ফুটবে। উনি নিজে স্বপ্নদ্রষ্টা, স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখেন, শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন পূরণ করেন, স্বপ্ন পূরণ করছেন ওনার জীবনে, ওনার জীবনে সব স্বপ্ন উনি পূরণ করছেন। এখন উনি শুধু আমাদের স্বপ্ন দেখাবেন, আমাদের কোতোয়ালিবাসীকে উনি যদি এমপি হন আমাদের স্বপ্ন দেখাবেন এবং আমাদের স্বপ্ন পূরণ করবেন, এই অঙ্গীকারাবদ্ধ হয়ে উনি নির্বাচনে আসছেন, তাছাড়া ওনার নির্বাচন করার প্রয়োজন নাই। উনি এমপি মন্ত্রী সে অনেক উপরে আছেন, ওই আজাদ গ্রুপের, ওই হামিম গ্রুপের এমডি হিসেবে, হামিম গ্রুপের কর্ণধার হিসেবে এমপি মন্ত্রী সে অনেক উপরে আছেন, ওনার নির্বাচন করার প্রয়োজন আছে না। তাহলে আপনারা কি ওনাকে ভোট দেয় ভালো মনে করেন, নাকি ওই যে নৌকে মার্কার যেজন পাইছে যে কয় নৌকে মার্কার বাইরে যদি ভোট দেয় তাহলে আমরা আওয়ামী লীগে থাকবো, আমরা আওয়ামী লীগ থাকবো মানা শেখ হাসিনা কয় থাকবো আর উনি কয় থাকবেন না? হ্যাঁ, আর উনি মেম্বার চেয়ারম্যানদের ভয় দেখান, তোমাদের সুযোগ সুবিধা থাকবে না, তোমরা শিখিরা আমার দলে আইসো, মেম্বার চেয়ারম্যানদের ভয় দেখায়, আমি
মেম্বার হইছি শুনেন যেটা হইছি সেটা আর একবার দ্বিতীয়বার দাঁড়াই নেই মেম্বার হইছি চেয়ারম্যান হইছি ইউনিয়নের চেয়ারম্যান হইছি জেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আপনারাই বানাইছেন ভোট দেয় দিচ্ছেন না ভোট দিচ্ছেন অনেক ভোট বেশি পাইছে উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে না কিছু করতে পারি নাই হয়তো করার ক্ষমতা ছিল না করতে পারিনি কিন্তু কোন পরিষদের থেকে দশটা পয়সা আমি জীবনে খাই দেখিনি কোন পরিষদের থেকে আর কারো কাছ থেকেও না আর কারো সাথে দুর্ব্যবহারও করিনি আবার জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছে জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছে তাইলে এই যে মেম্বার চেয়ারম্যানরা রিলিফ পাবে কি পাবে না টিআর কাবিখা এই সমস্ত খাতে টাকা পাবে কি পাবে না এটা কি আমি বেশি জানি না ওই যে স্বামীমহল জেলা কমিটির সভাপতি উনি বেশি জানেন কে জানে বেশি আমি যখন বেশি জানি তাইলে উপজেলা পরিষদের উপদেষ্টা হইল সব এমপিরা যত উপজেলা পরিষদ আছে বাংলাদেশে সব উপদেষ্টা পরিষদের ওই উপজেলা সব উপজেলা চেয়ারম্যানদের উপদেষ্টা হইল এমপি তার আন্ডারে যে কয়টা থানা পড়বি যে কয়টা উপজেলা পড়বি সব কয়টার উপদেষ্টা উনি উনি যদি এমপি হন উনি তাহলে উনি টিআর কাবিখা তারপরে টাকা পয়সার কাবিতা আছে এই সময় অনেক কিছুই আছে বিভিন্ন ভাবে টাকা দেয় উন্নয়নের জন্য রাস্তাঘাটের জন্য টাকা দেয় সবকিছু হলো ওনার হাতে জেলা কমিটির সভাপতির হাতে আছে একটা সাথে টেন্ডারবাজি করা টেন্ডারবাজি মানে কি তা জানেন টেন্ডারবাজি মানে ওই রাস্তাঘাটে টেন্ডার হয় না ওই টেন্ডারে এই তুই টেন্ডার ফেলতে পারবি না তুই টেন্ডার ফেলতে পারবি না ধমকাইয়া পাঁচজন খাতায় দিল একজনে টেন্ডার ড্রপ করলো তার কইলো যে তুই একেবারে একশো টাকার কাম একশো টাকাই করবে এটা দেখ এটা দেখ তোর কাম পাওয়া তুমি তারপরে আমার 15 টাকা করে দিবি শতকরা 15 টাকা হইলে পরে 1 কোটি টাকার কামে 15 লাখ হয় 100 কোটি টাকার কাম হইলি শত শত কোটি টাকার কাম হইতেছে 100 কোটি টাকার কাম হইলে পরে 15 কোটি চলে যায় এরকম যাইয়া রাস্তাঘাট তো আর হয় না বালি দিয়ে কোন রকম খাদ্য করে খেয়ে দেয় হ্যাঁ তো না ওনার হাতে থাকে শুধু সেইটা বাকি আর কিছু থাকে না সব কিছু এমপি সাহেবের হাতে তাই আপনারা আগামী 7 তারিখে বলেন দেখি আগামী 7 তারিখ আপনারা ঈদুল মার্কায় ভোট দেবেন কিনা দিলে হাত শুধু হাতে থাকবে আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে শেষবারের মতো আগামী 7 তারিখে আপনারা সবাই যেমন ওয়াদা করলেন হাত সুপেরা হ্যাঁ ওই ব্যক্তির দিন নাই ধর্ম নাই যে ওয়াদাবার খিলাফ করে আপনারা কিন্তু সবাই ওয়াদা করছেন সবাই ওয়াদা করছেন স্বেচ্ছায় করছেন জোর করে করাইছি আপনারা সবাই দুই হাত উঁচু করে করাইছেন ওই ব্যক্তি ধর্ম নাই যে ওয়াদাবার খিলাফ করে আরো যদি বলি হাদিস দিয়া ভোট আল্লাহ নামানোর ভোট আল্লাহর আমানত আল্লাহ আমাদের কাছে আমাদের এই গায়ে পড়া আছে খাই পরি যা ব্যবহার করি সবকিছু কার আল্লাহর আমানত আমাদের কাছে সেটা আমরা আল্লাহর নিয়ামত হিসেবে ব্যবহার করি নিয়ামত হিসেবে ব্যবহার করি সুরা তাকাসুরের শেষ আয়াতে আছে যে আল্লাহ আসলে সমস্ত নিয়ামত সম্বন্ধে আমাদের জিজ্ঞেস করবে এখন আমি সুরা তাকাসুরের শেষ আয়াতে যাইতেছি না আমি শুধু এইটুকু বলতে চাই লা ইমানা ইমান লা আমানত ওই ব্যক্তির ইমান নাই যে আমানত খেয়ানত করে আপনারা যদি খারাপ জায়গায় ভোট দেন সে যদি খারাপ কাজ করে তাহলে তার যা পাবি আপনাদেরও পাবি আর যদি আপনারা ভালো জায়গায় ভোট দেন সে যদি ভালো কাজ করে তাহলে আপনাদের আমানত খেয়ানত করা হলো না তার সবের ভাগই আপনারাও হয়ে যাবেন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ সকলে দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ জানাচ্ছেন সংগ্রামী ভাইরা আমরা কেজুরি বাসীর পক্ষ থেকে একটা কথা বলতে চাই প্রধানমন্ত্রী আপনি জোরদার ডিজিটাল কানাইপুরের মতো আমাদের কেজুরি বাসীকে কি দেখবেন আমরা 2009 সালে সরদার বঞ্চা খন্দকার মোশারফ সাহেবকে 12,000 বেটে বেশি জিতেছিলাম আমরা কথা ইচ্ছুক কেজুরিবাসী 12,000 বেটের বেশি বেটে আপনাকে জয়মুক্ত করব সাংগ্রামী ভাইরা এখন আমাদের মাঝে বক্তব্য দিবেন আমাদের সেই অভিভাবক গার্জিয়ান আমাদের স্বপ্ন সারথী যিনি ঈদের প্রতীক নিয়েছে মানুষের হৃদয়ের স্পন্দন হয়েছেন সেই জন মানুষের নেতার হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমাদের সেই স্বপ্ন সারথী যিনি বেকারত্ব দূরীকরণ
সন্ত্রাসমুক্ত করেন এবং ইস্পাত ফরিদপুর মাদকাসক্ত দূরী করেন এবং মা বোনেরা নির্বিঘ্নে নিরাপদে থাকবে এই প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন সেই স্বপ্ন সারথি জনাব এ কাজাব এ মার্কা আছে সবাই একসাথে বলতে হবে কই জুড়িবাসী গার্জেন আছে এই কই জুড়িবাসী নেতা আছে আজকে এই জনসভার সম্মানিত সভাপতি জনাব শুকুর আলী সাহেব, উনি বীর মুক্তিযোদ্ধা এবং উপস্থিত আমাদের ভোলাভাই সহ বিভিন্ন নেতৃবৃন্দ, আমি সময়ের অভাবে সবার নাম বলতে পারছি না। আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আপনারা অনেক শীতের মধ্যে আমাদের বক্তৃতা শোনার জন্য বসে আছেন, কারণ আপনারা জান মনে করেছেন এই বক্তৃতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজাদ সাহেব ভোট দেব কেন দিব এবং দিলে লাভ কি আর না দিলে ক্ষতি কি, তাই না? দেখেন আমাদের ভোলাভাই, আমরা কি কজন নমিনেশন পেপার নমিনেশন পেয়েছিলাম, তার মধ্যে উনি সিনিয়র মোস্ট এবং উনাই মানে বিভিন্ন সভায় জনপ্রতিনিধি ছিলেন, আমরা কেউ ছিলাম না। তার মধ্যে ভোলাভাই জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, উপজেলায় ছিলেন, ইউনিয়ন বোর্ডে ছিলেন। যখন জননেত্রী দেয় নাই, আমি ভেবেছি আমি নির্বাচন করব না। যখন জননেত্রী ঘোষণা করলেন যে পার্টির মধ্যে থেকে স্বতন্ত্র দাঁড়ালে এটা নেত্রী অ্যাকসেপ্ট করে নেবেন, এটাকে আই করবেন না, গ্রহণ করে নেবেন স্বতন্ত্র প্রার্থীদের, এবং স্বতন্ত্র প্রার্থীদের সাথে যদি নেতারা কাজ করে তাতেও পার্টির কোন আপত্তি নাই। তখন সমস্ত নেতারা বসে সিদ্ধান্ত নিল আমাদের মধ্যে থেকে যিনি নৌকা পেয়েছেন তিনি যতখানি অবদান রাখতে পারবেন তার চেয়ে আমি একে আজাদ যদি স্বতন্ত্র দ্বারাই তার চেয়ে বেশি অবদান রাখতে পারব, এই কারণে আমাকে তারা ছিলেন। তখন আমার অনিচ্ছা সত্ত্বেও আমি চিন্তা করলাম দাঁড়াই। দাঁড়ানোর পরে এই যে শুকুর আলী ভাই আছে না, আজকে অত বয়স হবে না, তার চেয়ে কম বয়সী ধরেন 70-75 বছর বয়স, এইরকম কয়েকজন লোকের সাথে আমার দেখা হইল। আমাকে তারা বলল যে আপনার নাম শুনেছি কিন্তু আপনাকে দেখিনি, আর আপনি ভোটে দাঁড়িয়েছেন এই জন্য ভোট দিতে যাব, ভাবছিলাম ভোট দিতেই যাব না। তো আমাকে জড়ায় ধরে তিনজনের একজন কেঁদে ফেললেন, মুখে তার চোখে তার পানি। তখন আমি আশ্চর্য হয়ে গেলাম যে মানুষ যে আমাকে এত ভালোবাসে, যারা দেখে নাই তারা আমাকে না দেখে এত ভালোবাসে, দেখলে কত ভালোবাসবে আমি জানি, দেখি মানে আই ভোশন করি। ইলেকশন করার জন্য গেলাম, বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন অভিজ্ঞতা আমাকে দেখার জন্য, কারণ আপনারা জানেন হামিদ গ্রুপে 70,000 লোক ছেলে মেয়ে চাকরি করে এবং আমার ছোট ভাইয়ের কোম্পানি হারমিন গ্রুপেও 30,000 লোক চাকরি করে, অলমোস্ট 1,00,000 লোক চাকরি করে, তার মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য সংখ্যক ফরিদপুরের। এই জন্য বিভিন্ন গ্রামে বিভিন্ন মহল্লায় একজন দুইজন পাওয়া যায় যারা হামিন গ্রুপে চাকরি করে এবং তারা তুমিও করো একজন পাই গেছে, এখানে অনেক আছে, এই যে একজন আরেকজন অনেকই পাই গেছে,
গ্রামের অনেকেই আছে, আর এরা এই জন্য মনে করে যে আজাদ সাহেব তো এমনি উপকার করছেন, চাকরি দিয়া আমি বিভিন্ন স্কুল করেছি, অনেক একটা মাদ্রাসা করেছি, অনেকগুলো স্কুল করেছি, প্রাইমারি স্কুল করেছি, হাই স্কুল করেছি, এমন জায়গায় একটা আমি মাও শিশু হসপিটাল করেছি, ওই জায়গায় কোনো আর চিকিৎসার ব্যবস্থা নাই, এমন জায়গায় আমি স্কুল করেছি যে জায়গায় ছেলে মেয়েরা স্কুলে যেত না, 12 বছর হলে মেয়েদের বিয়ে হয়ে যেত, কারণ কোন শিক্ষার ব্যবস্থা ছিল না, এরকম থেকে স্কুল করেছি। এই জন্য মানুষ মনে করে লোকটা তো ভালো, তা আমরা একবার চেষ্টা করে দেখি, এই জন্য মুরব্বীরা চায় আজাদ সাহেবকে একবার আমরা ভোট দিয়ে দেখি কি করে। তো আমি যেখানে যাই, বিশ্বাস করেন আমার সাথে দলের যেসব নেতা নেত্রী আছে তারাও এখন একটা আশা করে যে আগামী দিনে এই সব নেতা গুলো আবার একটা চিন্তা আছে, বিলায়ত ফকির এলাকায় চেয়ারম্যান তাকে হইতে জানে, সে আর একবার জিত আছে, আমি ওই চেয়ারম্যান হয়ে দেখাই দেব, অনেক ইলেকটেড যার নির্বাচিত চেয়ারম্যান তারা আছে, তারাও চায় যে আমি চেয়ারম্যান হব, অনেকেরই অনেক স্বপ্ন থাকে। কিন্তু এই মানুষগুলো আপনাদের কোন স্বপ্ন নাই, আপনাদের স্বপ্নটা হলো সামগ্রিক স্বপ্ন, সামগ্রিক স্বপ্নটা কি যে আজাদ সাহেব এই কাবি খাট চেয়ার নিয়ে টানাটানি করবে না, তাই না? এই যে গমের গরিব মানুষের যে গমের বস্তা আটার বস্তা সে টান দিবে না যে এটা পেয়েছে এই গ্যাস। তো এই যে রাস্তাঘাট সরকারি টাকা রাস্তা হয়, 6 মাস আগে 6 মাস পরেই যা চলটা ওটা শুরু হয়ে গেছে, আর 1 বছর পর আগে যা ছিল তাই, কারণ ওই কন্ট্রাক্টর যে টাকায় কাজ নেয় ওই ঘাটে ঘাটে দিতে দিতে আর বালি ইয়ে সিমেন্ট কেনার টাকা আর থাকে না, এই যা তাই। এই হল অবস্থা, জননেত্রী শেখ হাসিনা তো দরদ আছে দেয়, কিন্তু আমাদের টাটার দল তাই দেখাই হল, বঙ্গবন্ধু বলছে এখন শুধু রাস্তাঘাট আর কালভার্টের মধ্যে সীমাবদ্ধ নাই, এখন শরীয়তুল্লাহ বাজারের লোকজন চোখের পানি ফেলে, মাসে 300 টাকা করে দিতে হয়, ডেইলি 300 না, ডেইলি 300 টাকা দিতে হয় প্রতি দোকানে, তারপরে পাসপোর্ট অফিসে গেলে তাদের মাসে করে দেওয়া আছে, ওখান থেকে টাকা দিতে হয়, জমি রেজিস্ট্রি করতে গেলে তাদেরও একটা ফাইল দেওয়া আছে যে দিতে হয়, মহেন্দ্র গরিব মানুষ তারও দিতে হয়, চাঁদায় ভরে গেছে, টাকা কার কাছে যায় তার নাম বলতে আমিও ভয় পাই, সাধারণ মানুষ তো ভয় পাবেই, আমার তো নেতারা দাঁড় করিয়ে দিয়েছে, আমি যাচ্ছি আপনারা আসতেছেন মিটিং এ, আমরা সরকার বলেছে 28 তারিখের আগে কোন ক্যাম্পিং করা যাবে না, আমরা ক্যাম্পিং এর অফিস নিয়েছি, উনি আবার আমার ইংরেজিতে ভুল ধরেন, ক্যাম্পেইন বলতে হবে, আচ্ছা ক্যাম্পেইন অফিসে আমরা সব জায়গায় অফিস নিয়েছি, পরশুদিন এর মধ্যে পরশুদিন আগে 28 তারিখে 17 তারিখ ছিল আমাদের উজ্জ্বল লাগছে, তারপরের থেকে সবাই বলে তাকে একটা ইনি একটা ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান, তার নামের পাশে আবার একটা অ্যাডজেক্টিভ আছে, সেটা আমি আর বলতে চাই না, ঈশান গোপালপুরের চেয়ারম্যান তার নামের পাশে একটা বিশেষ অ্যাডজেক্টিভ, বাংলা কি বিশেষণ আছে, তার নামের পাশে একটা বিশেষণ আছে, সে যে নামে তাকে ডাকে আমি এটা বলতে চাই না, তিনি প্রত্যেক দিন ওই আমার পোস্টার ছড়াতে শুরু করেছে, কারণ গেট বানানো শুরু করলাম 15 আগস্টের গেট, তো না না 15 আগস্ট মাসের থেকে তিনি আমার পিছে লাগছেন, আমার গেট বেলে ওখান থেকে সে ফিরে, আর সে আবার ফোন করে আজাদ ভাই আপনার গেটকে আমি ভাঙতে পারি, আপনার মতো একটা ভালো মানুষ কোন, এই কিছু শত্রু আছে আমার বিপক্ষে তারা ভোট তো একটাও পায় না, এরা দায় দায়া করে, আর সে তার এলাকায় এমন লোক নাই যে একটু মাথা উঠে দাঁড়ায় তার বিরুদ্ধে একটা মামলা দেয়, মামলা দিতে দিতে ওই এলাকায় আর সে নাকি সারাদিন কোঠের বারান্দায় থাকে, তো যাই হোক ওখান থেকে 14-12-14টা সে মারছে আমাদের লোককে, আমাদের পোস্টার টিকতে ওই এলাকা পোস্টার টিকতেই দেয় না, শুরু হইলো ওখান থেকে,
তারপরে আমরা জেলা প্রশাসককে জানাই, জেলা প্রশাসক আবার এটা ইলেকশন কমিশনকে জানাই, আমি কতক্ষণ সহ্য করব। দ্বিতীয় লাস্টে যেটা সবচেয়ে দুঃখজনক, পরশু দিন বা তার আগের দিন গেট দ্য ইউনিয়ন, এই গেট দ্য ইউনিয়নটা ছিল সবচেয়ে পশ্চা গ্রাম ওই এলাকায়। আজ থেকে 20 বছর আগে কোন রাস্তাঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না। আমরা ওখানে একটা আমি পোল্ট্রি ফার্ম করেছিলাম, সেই পোল্ট্রি ফার্মের জন্য ওখানে রাস্তা করেছিলাম, একটা ওই গ্রামে ইলেকট্রিসিটি আনছি, পরবর্তী পর্যায়ে একটা প্রাইমারি স্কুল দিছি, ওখানে একটা হাই স্কুল করেছি। ওই এলাকায় ছেলে মেয়েরা এখন মেডিকেলে পড়ে, ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে। ওই এলাকাটা আপনারা যদি কেউ যান দেখবেন একটা শহর হয়ে গেছে, আপনাদের পাশেই তো পশ্চা গ্রাম। ওখানে যখন দেখলাম এই 75,000 লোক আর আপনাদের ভালোবাসা, সেদিনে আমার কার বাড়িতে প্রথম মাঝে ভাই নিয়ে গেছে, প্রথম কৈদির ইউনিয়নে বাড়িতে গিয়ে একটা ছেলে পেলাম, ও বলল স্যার আপনার জন্য আমি আইছি। ওই বাড়িতে গেল নিয়ে, একজন ফ্রিডম ফাইটার ছিল তার বাবা, মাজুদ ভাই কার বাড়িতে নিয়ে গেল, ছেলেটা আমার এখানে চাকরি করে। তারপরে এরকম আমি চিন্তা করছি এখন হামিম গ্রুপের বাইরে জেলার থেকে লোক নেওয়া কমায় দেব, আমি আমার এলাকার লোকজনকে বেশি নেব। এই জন্য গেড্ডা একটা ট্রেনিং সেন্টার করছি, 100 থেকে 150 ছেলে মেয়ে আমার নিজের খরচে নিজের পয়সায় ট্রেনিং দিয়ে চাকরি দিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছি। এখন একটা দুইটা ব্যাচ চলে গেছে, আরো এখন 75 জন, কালকে আমি গেছিলাম, 75 জন এখন ট্রেনিং নিচ্ছে। আমি এরকম ট্রেনিং সেন্টার প্রতি ইনশাল্লাহ আমাকে যদি নির্বাচিত করেন, আমার যদি হয় করার ক্ষমতা হয়, তাহলে আমি প্রতিটা ইউনিয়নের সরকারি টাকা না নিজের টাকায় করে দেবো ইনশাল্লাহ। কারণ আমি যদি জয়ী হতে না পারি, আমি যদি জয়ী হতে না পারি, ইগল মার্কা যদি জয়ী হতে না পারে, আমার এই সেন্টার তো দূরের কথা, নতুন সেন্টার যেটা আছে ওইটা বন্ধ করে দেবে। ওইটা কেন বন্ধ করে দিবে, চাকরির দরকার কি? কারণ আর এইসব নেতারা কোন পলিটিক্যাল পদ তো পাবেই না, চেয়ারম্যান আর হওয়া লাগবে না, হাড্ডি ভেঙে দিবে। কারণ কয়েকদিন আগে পশ্চা ইউনিয়নে তারা এরকম ইলেকশন অফিসে, ক্যাম্পেইন অফিসে তারা বসেছিল, হঠাৎ করে ওখানে ছিল একজন শিক্ষক, তারে সম্রাট আপনারা জানেন, সে নাকি গলা কাইটা ওই মাথা দিয়া ফুটবল খেলে, সম্রাট আলিয়াবাদের, সে তার নেতৃত্বে আর একজন আছে হলো এমআর হলো গেটদার চেয়ারম্যান, সে দূরে দাঁড়াইছিল, নেতা মানুষ দেহবালায় দিদি মানুষ, সে দূরে দাঁড়ায় এমন ভাবে মারছে আমার লোকজনকে, আপনি দেখলে নিজের চোখের পানি আসবে। আমি এইগুলো দেখে আমার জন্য যদি একটা লোক মার খায়, সে নিজে মার খাওয়া ভালো না তার চেয়ে। তো যাই হোক, তার নামে মামলা নেবে না, 3 দিন পর পুলিশ কালকে মামলা নিচ্ছে, অনেক দোদ্দুরি করে কালকে মামলা নিচ্ছে। কালকে আমি জরুরি কাজে ঢাকা যাব, আমি বাসার থেকে তাড়াতাড়ি বেরিয়েছি, মাগরিবের নামাজ পড়ছি বিসমিল্লাহ শাহ দরগারে, ওখানে আমি আমার সহকর্মী সহ নামাজ করলাম, নামাজ পড়ে আমি ঢাকা গেছি। ঢাকা যাওয়ার পর শুনলাম, ওই আমি বেরোয় যাওয়ার পরে রাত 8টার দিকে আমার নেতাকর্মীরা ওখানে আসছে, ক্যাম্পেইন সেরে আসছে, আসার পরে সম্রাট, তারপরে মোবারক খলিফা সহ এইরকম সন্ত্রাসীরা 8-10টা গাড়িতে করে রামদা, তারপরে চাইনিজ কুড়াল, হকি স্টিক নিয়ে এদের পর এমন ভাবে ঝাপায় করছে, ঝনক করে ওই জায়গার নেতা, ওই এলাকার নেতা তাকে এমন ভাবে চুপিয়েছে, তার অবস্থা খুবই খারাপ। প্রথমে মেডিকেলে 250 বেডে ভর্তি করেছিল, আমাকে আমাদের নেতা আওয়ামী লীগের সহসভাপতি জেলা কমিটির ফারুক সাহেব ফোন করলো, তার অবস্থা আশঙ্কাজনক, তাকে বাঁচবে কিনা বলা যায় না, তারপরে এখন তাকে ঢাকায় পাঠাচ্ছি। আমার বিশ্বাস করেন, আমার কলিজাটা ফেটে গেল, মনে হলো যে আজকে যদি এই লোকটা মারা যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব, আর এই মহিলাটাকে যার স্বামী হারাবে যে তার কাছে কি জবাব দিব, আর এই সন্তানের কাছে কি জবাব দিব। এই অপরাধ বোধ নিয়ে আমি আর কাজ করতে পারিনি, সাথে সাথে ফোন করলাম,
আমার হেড অফিসে একটা রিটায়ার্ড মেজর অফিসে আছে, তারপরে তাকে ফোন করলাম তুমি মেডিসে দাঁড়াই থাকবা হসপিটালে, কোন হসপিটাল জানিস? তার পাঁচটা বেস্ট হসপিটাল আছে ঢাকার মধ্যে, তার মধ্যে ইউনাইটেড একটা, আমাদের সব ট্রিটমেন্ট আমরা ইউনাইটেডে করি। তা আমি বললাম ওর যে ওর সবচেয়ে ভালো হসপিটালে ওটা আমি ভর্তি করবো। তারপরে আমি ওই মেয়েটার ওই অ্যাম্বুলেন্সের নাম্বার ফারুক সাহেবের কাছে নিয়ে ফোন করলাম তার স্ত্রীকে, স্ত্রী জিজ্ঞেস করলাম তোমরা কত দূর পৌঁছাইছ। তারপরে মনে হল যে সে আমার টেলিফোন আমি একে আজাদ বলছি, এই কথা বলার পর সে হাওমা করে খেতে ফেলল। ও সে বলল যে আমার স্বামীকে, ভাই আপনার স্বামীকে আপনি আমাকে বাঁচান, আমার স্বামীর নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, সে বাঁচবে না। তখন আমার কি অবস্থা আপনি মনে করেন? তো আমি মনে হইল যে আমি নিজে যদি ড্রাইভার হইতাম ওই অ্যাম্বুলেন্সের, এত স্পিডে যাইতাম যে অন্তত হসপিটাল পর্যন্ত পৌঁছে রাস্তায় মারা না যায়। তাই যাই হোক, তাড়াতাড়ি করে আমি এই দিক দিয়ে ফোন করি, আমি এর মধ্যে ঢাকা এসে পৌঁছে গেছি, বাড়ি ফরিদপুরে পৌঁছে গেছি। আমার সাথে আর্মির এক ক্যাপ্টেন, এই যে আমার সাথে, সে বললো স্যার আমি তারই ফোন করি, তার তখন দুইটা বাজে, কেউ ঘুমায় মানে সব ঘুমায় পড়ছে, কেউ কোনো ফোন ধরে না। উনি বললো স্যার আমি চিনি ওখানে একজনকে, আর আমার বাসার সিকিউরিটি অফিসারের নাম্বার আমার কাছে নাই, আমার লোকজন সিকিউরিটি অফিসার আমার বাসায় যে থাকে সে তারে পাঠাইলাম যে তুমি, কারণ আমরা গ্রামেতে গেলে ওইসব হসপিটালে মনে করবো তো টাকা দিতে পারবে না, এই এই যাও 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 বাগাই দিতে পারে। তো যদিও আমি এখান থেকে টাকা 50,000 টাকা দিয়ে দিছি সাথে, তারপরেও মনে হলো যে বেশভূষা দেখে বলবে যে টাকা নেই, শীতকালে নেই, যদি বলে দেয় তো লোকটা তো মারা যাবে। এই জন্য আমার একটা লোক আমি দাঁড়া করে রাখলাম যে ওখানে গিয়ে আমার নাম বলবে যে আজাদ সাহেবের রুগী, আজাদ সাহেব সব টাকা দিবে ভর্তি করে দাও। তো সাথে সাথে আমার ক্যাপ্টেন শান্ত, উনি অনেক বড় অফিসার, উনি বলল স্যার আপনি ঘুমান আমি জেগে থাকবো, ওই পেশেন্টটার অবস্থা আমি বুঝি না, যতক্ষণ পর্যন্ত ডাক্তার কাছে আমি না জানবো যে রুগীটা মানে কন্ডিশনটা কি, ততক্ষণ পর্যন্ত আমার চোখে তো ঘুমাসবে না। তো আর উনি ভর্তি ইয়ে নিল যে আমার বলল যে রুগীর সেন্স আছে, ব্লিডিং হচ্ছে, আমরা কন্ট্রোল করতে পারবো। তারপরে মেজর ক্যাপ্টেন সাহেব সারা রাত গল্প করতে আমার লোক সবাই ওদের বললাম, ওই পাঁচ চার পাঁচজন ছিল তার সাথে, আমি বললাম ওদের থাকা খাওয়ার ব্যবস্থা করো। তো বলল যে এই রাত তখন 3:30 বাজে, তো 3:30 সময় এত রাত্রে কই যাবো আমরা, স্যার হসপিটালে আমরা থাকি, সকালে ব্যবস্থা করো। আমি আমার লোককে বলে দিছি ওদের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা তুমি করবা, হসপিটালের সমস্ত খরচ আমি নেব, কিন্তু আল্লাহ যেন ওকে সুস্থ করে, আজকে দুপুরে সকালে অপারেশন হয়েছে আল্লাহ রহমতে সে ভালো আছে। তাহলে আপনি আমাকে বলেন আমি কোনো একটা লোককে এই যে ক্যাম্পেইনে নামছি ভোট সার্টিফিকেটে, কোনো ওই পার্টির একটা লোককে আমি ধমক দিছি বলতে পারবেন? আমি আমার লোক একটা পোস্টার ছুড়ছে, আমার সমস্ত পোস্টার লাগানো সাথে ছেড়ে ফেলেন, আমার লোকরে 14টা বার মারছে, কালকেও পরশুদিন গেছি ইউনিয়নে গেলাম, কালকে গেলাম কৃষ্ণনগর ইউনিয়নে গেছি, বিশেষ করে একটা মেয়ে 21-22 বছরের মেয়ে বলল যে ভাই আমরা 8-10টা মেয়ে আমরা ক্যানভাসে বেরোইছি, বেরোনোর পরে আমাদেরকে 10-12টা মোটর সাইকেল নিয়ে চারদিক দিয়ে ঘেরাও করে ফেলছে, বলছে কালকের থেকে যদি ইগলের ক্যানভাস করিস পা ভেঙে দেবো। মেয়েরা তো এমনি একটু ভীত হয়, আর 10-12টা ইয়াং ছেলে মোটর সাইকেল নিয়ে যদি ঘেরাও করে এমনি ভাবে, ভাই সারাটা ইউনিয়নে প্রত্যেক দিন খালে আমার ভিতরটা দুঃখ করে, কোন সময় একটা খারাপ নিউজ আসবে, এই জন্য আমি এমন মহা বিপদে আছি, শুধুমাত্র আমার জন্য না আপনাদের জন্য, যে আমার কারণে একটা লোক যদি আহত হয় তবে আমি এই অপরাধ বোধ আমি কোথায় দিব? আমি হয়তো ওই পরিবারের দায়িত্ব নিলাম, সারা জীবন দিলাম, কিন্তু যে মেয়ে যে তার স্বামী হারাবে আমি কিভাবে সেই স্বামীকে ফেরত দিব, যে ছেলে এতিম হবে আমি কিভাবে তার বাবাকে ফেরত দিব বল? এই হচ্ছে আমার ভাই শামীম হক, যাকে জননেত্রী সভাপতি বানাইছে আওয়ামী লীগের, যাকে এমপি দেবারি সন্দেহ, তার পরে সহ্য হচ্ছে না কাউকে, তার চাই সবকিছু, আপনি কেন ভোট চান সবার কাছে? যারা লোক তাকে পছন্দ করবে সে হবে, আপনার সহ্য হচ্ছে না। আমার প্রশ্ন,
আমার প্রশ্ন জানাম শামীম হকের কাছে, কি অপরাধ করেছি আমরা? আপনি ধর্মেন্দ্র শেখ হাসিনাকে বলেন যে উনি স্বতন্ত্রকে কেন অ্যালাউ করলো, আপনি সহ্য করতে পারছেন না, পোস্টার সহ্য করতে পারেন না, আমার কোন লোক ক্যানভাস সহ্য করতে পারেন না, কোন নেতাকে সহ্য করতে পারেন না, তারপরে আপনি আজকে সব জায়গায়। তাহলে আপনি এমপি হলে কি করবেন? এমপি হলে কি করবেন? জ্যেষ্ঠরা তো আপনার লোক গিলে খাবে, একটা লোক ভয়ে কথা বলতে পারবে না, কারণ আপনার সাথে যারা শুধু সম্রাট আর নাসিরি ঘুরে বেড়ে না, এক নম্বর লোক আমাকে লিখে দিয়েছে নেতারা, এর নাম একটু বলবেন, গোলাম নাসির এক সময় ক্রস ফায়ারের আসামি ছিল, সে হলো আপনার প্রধান সিলাই সাফার প্রধান সেনাপতি, তারপর হচ্ছে শওকত মন্ডল শেখ, মৃত সোহরাব মন্ডল এক নম্বর বৈঠাখালী, দুই তিন নম্বর তোফাজ্জল হোসেন সম্রাট আলাউদ্দিন মুন্সি আলিয়াবাদ, তার নামে বিশটা মামলা রেহিনে আমার কাছে দিয়ে আছে, বিশটা মামলা, সে হচ্ছে আলিয়াবাদের সভাপতি, আর গোলাম নাসির হচ্ছে শ্রমিক লীগের সভাপতি, সব বড় বড় তাকু দিয়ে রাখছেন। আচ্ছা, শহীদুল ইসলাম মজনু ঈশান গোপালপুরের চেয়ারম্যান, ফাহাদ বিন ওয়াজেদ ফাইন, ওয়াজেদ আলী বাবার নাম, ওয়াজেদ আলী ব্যাপারী শুভারামপুর, মোহাম্মদ মিঠু মিয়া মৃত নোয়াব আলী আলিপুর, এজাজ খান অমুক খান আলিপুর, তারপর নিলয় সর্দার ইলিয়াস সর্দার বাবার নাম খলিলপুর বাজার, ফিরোজ ব্যাপারী করিম ব্যাপারী বাবার নাম শুভারামপুর, সোরাব শেখ বাবার নাম মৃত ইকরাম শেখ, আর তরিকুল ইসলাম নাসির মুতাহার হোসেন বিশ্বাস বিশ্বাসবাড়ি বটতলা কমরাপুর, হাটকালা সৈন্যের ভাই। তো ভাই, এই লোক কাটা লোক থানার লোক নাই, আপনারা যদি বলতে পারেন একটা এই ধরনের লোক আমার সাথে আছে, আমি আজকে থেকে মুক্ত করব। তাহলে এইটাই যদি আপনার পছন্দ হয়, তাহলে আগামী দিনে আমাদের কল্লা কি থাকবে কিনা? আমাদের কল্লা দিয়ে যে আপনি ফুটবল খেলবেন না তার কোন মানে আছে বিচারতে? সেই জন্য ভাই, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে যাই, আমার বাকি জীবনটা আমি আপনাদের সাথে কাটাতে চাই, যে ভালোবাসা আপনারা দেখিয়েছেন আমার জন্য। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আর পাঁচ সাত দিন ক্যাম্পিং করতে পারবো, আর সময় নাই, এই শহরকে যদি বাঁচাইতে চান, যদি এই এদের কাছ থেকে শহরটাকে বাঁচাইতে চান, তাহলে আমরা একা পারবো না, এখানে যারা আসছেন যারা আসেন নাই সবাইকে কিন্তু আপনারা চেনেন, যে যে পার্টি করুক সবাইরে বলেন 7 তারিখ হবে ফরিদপুরের ভবিষ্যৎ নির্ণয়, ইগল মার্কা যদি জয় হয় তাহলে এদেরকে আপনাদের সাথে 8 তারিখে আমি ওদের পদ্মা পার করে দেব, আপনাদের সাথে নিয়ে পদ্মা পার করবো এদেরকে, আর এরা যদি পার্মানেন্ট হয়ে যায়, ওই যে আমার বোন যেমন ঝনক আজকে বিধবা হয়ে যেতে পারত, আর একজন যাদেরকে আহত করতে অনেককে বিধবা করবে এরা, আর আমার সাথে যারা আছে তাদের তো রক্ষা নাই কোন রকম, এদের হাত থেকে কিভাবে রক্ষা, একে তো সভাপতি আবার হইল এমপি, তাইলে বুঝেন তো, সেই কারণে আমার ভাই আপনি ভালো মানুষ, আপনি এদের থেকে যে আমাকে রক্ষা করেন, আপনি সভাপতি হয়েছেন অনেক বড় পদ, আপনি জনগণ চাইলে আপনি এমপি হবেন, কিন্তু আমাদেরকে খুন করেন কেন, আমাদেরকে রক্ত ধরেন কেন, আমার পোস্টার আপনি ছিলেন কেন, আমার অফিস কেন ভাঙেন, একটা যুবতী মেয়ে সে কি ধারণা আপনার সম্বন্ধে করবে, যাকে আপনার লোক মোটরসাইকেল নিয়ে মারা দেয়, প্রত্যেকটা নেতার বাড়িতে বাড়িতে রাত্রে অনেক নেতা বাড়িতে ঘুমায় না, অনেক নেতা বাড়িতে ভয়ে ঘুমায় না আপনার এই অত্যাচারের, আপনার লোকের অত্যাচারের কারণে, তাই আপনাদের কাছে আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, এই দায়িত্ব আমার একার না, যদি দেশকে বাঁচাইতে হয় আপনার সন্তানদেরকে যদি ভবিষ্যতে কর্মের সন্ধান করতে জোগাড় করতে হয়, তাহলে একটা বার আপনার ইগল মার্কা ভোট দেন, দেখেন ফরিদপুর শহরে যে প্রতিষ্ঠান দিয়েছি আমি বাড়ি বাড়িতে না পারলেও গ্রামে গ্রামে চাকরির ব্যবস্থা করব, আর আল্লাহর রহমতে
पुलिस प्रशासन के एवं जिला प्रशासन के धन्यवाद जाना आज के सम्राट के ग्रेफ्तार कर जमीन चेष्टा कर बहुदिन धमक दिए जमीन कर शुरू हो गए आलामत 7 तारीखे फाइनल खेला 12টা গোল দিতে হবে আপনাদেরকে 12টা গোল বুঝছেন খালি হাতে যেতে দিবেন না আর এই দিন দেখব আমার মেয়েদের উপরে কিভাবে মোটরসাইকেল নিয়ে পাহারা দেন কিভাবে তাদের ধমক দেন কিভাবে তাদের পা ভাঙেন কিভাবে জনককে বিধবা করতে চেয়েছিলেন সেই দিন সত্যি জবাব চাই আপনারা প্রত্যেকে প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রত্যেক গ্রামে শহরে যার যেখানে পরিচয় আছে আপনারা একটা করে ইগলের ভোট দেবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি হুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু।